ঢাকায় চলচ্চিত্রের অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের মা জাবেদা খাতুন কিডনি রোগে আক্রান্ত হয়ে ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। আজ বুধবার সন্ধ্যা ছয়টার দিকে রাজধানীর স্কোয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। জাবেদা বেগম তিন ছেলে ও চার মেয়ে সহ অসংখ্য আত্মীয় গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুর বিষয়টি জানিয়েছেন ডিপজল। তিনি বলেন, কিডনি রোগে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন ধরেই স্কোয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন আমার মা। আজ তিনি হাসপাতালে মারা গেছেন। ডিপজল বলেন, আগামীকাল গাবতলী দীপনগড়ে আমার মায়ের জানাজা অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে তাকে আমার নানা নানির পাশে দাফন করা হবে। মায়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।